আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজ, নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর উপর দিয়ে নতুন ব্রিজ চালু হয়ে গিয়েছে। তো সম্মানিত দর্শক, গত পর্বে আপনাদেরকে সিমেন্ট ফ্যাক্টরি পর্যন্ত দেখিয়েছিলাম, আজকে নারায়ণগঞ্জ টার্মিনালের কাছাকাছি পর্যন্ত দেখাবো। সম্মানিত দর্শক, আমরা যাচ্ছি লঞ্চে, লঞ্চে করে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বিশাল বড় জাহাজ। সম্মানিত দর্শক, সেতুর কাছাকাছি চলে এসেছি, নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, একটি বিষয় দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম যে সরকার আমাদের দেশকে এত সুন্দরভাবে সাজানোর জন্য চেষ্টা করছে, উদ্যোগ নিচ্ছে, এত কোটি কোটি টাকা বিনিয়োগ করছে নদীর পাড়গুলি সৌন্দর্য বর্ধন ফিরিয়ে আনার জন্য। তবে সম্মানিত দর্শক, শহরে ঢোকার প্রবেশমুখেই, প্রবেশ পথে যা দেখে অবাক হয়ে গেলাম, আসলে আমরা নিজেরাই পরিবেশকে ঠিক করতে পারিনি। কেননা আজকে দেখতে পাচ্ছেন নদীর পাড় দিয়ে মানুষ যেই রাস্তাগুলো সুন্দরভাবে করে দিয়েছে, কোটি কোটি টাকা খরচ করেছে, অথচ দেখেন আপনারা সেখানে ময়লার স্তূপ, আবর্জনা, সম্পূর্ণ আবর্জনাগুলো এখানে এসে ফেলছে। এই আবর্জনাগুলো দেখে খুবই অবাক হয়ে গেলাম, কেননা একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ার জন্য সরকার এত হাজার হাজার কোটি টাকা উদ্যোগ নিয়ে সেখানে আজকে দেখেন আমরা কি করছি, নদীর পাড়গুলোকে, নদীকে নষ্ট করে ফেলছি, নদীর পানিগুলোকে অবস্থা একদম খারাপ করে দিচ্ছে। সম্মানিত দর্শক, আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়টি দেখবেন। সম্মানিত দর্শক, ভিডিও লম্বা করব না, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সম্মানিত দর্শক, পরবর্তী আপডেটের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। এ পর্যন্ত।